তারা খুঁজবে আল্লাহর কাছে, মন থেকে চাইবে, আল্লাহ তাদেরকে দিবে। পৃথিবীতে আমরা থাকি অথবা না থাকি, আমাদের উপস্থিতি অথবা অনুপস্থিতি, আমাদের আল্লাহ দ্রোহিতা অথবা আল্লাহ ভীরুতা, যেদিকেই থাক না কেন, পৃথিবী যতদিন আছে, রমাদান আসবে, জুমা আসবে, এগুলো এই দয়া এই রহমত আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে করে যাবে। যে মানুষ শুক্রবার আসবে, মানুষ দরুদ পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মানুষ বহু নেক অর্জন করবে, আল্লাহর রহমত অর্জন করবে, আল্লাহর গুনাহ থেকে সে মাফ পাবে, এটাই ফজিলত এই দিন আসবেই। যারা যারা লুফে নেবে, যারা যারা এটাকে কাজে লাগাবে, তারা কাজে লাগাইতে পারবে। তো রমাদান তো শেষ আজকে, আমাদের মধ্যে যারা আজকে মারা যাবে অথবা যারা সবাই বেঁচে থাকবে, যিনি মারা যাবে ওনার জন্য আজকে রমাদান শেষ, আর যিনি বেঁচে থাকবে ওনার জন্য আজকে রমাদান শেষ। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কিছু বেসিক জিনিস, এই জিনিসগুলো আমি আপনি আমার আপনার অবস্থার পরিবর্তন যেদিকেই যাক, নেকের দিকে অথবা গুনাহের দিকে, কিন্তু এই অবস্থানগুলো থাকবে, রমাদান আসবেই। কিন্তু আমরা খুব ভালো কাজে লাগাইতে পারলে আমরা সফল কাম হব। যেমন রমাদান আসছে, রমাদান আসছে, রমাদান আসছে, এমন একটা কথা যখন শুরু হয় তখন বেশিরভাগ মানুষ সোজা সেলুনে ঢুকে যায়। সেলুনে দাঁড়িয়ে চাষবে, সুন্দর করে চেহারা পরিপাটি করবে, এটা ওর কাছে চেহারা পরিচর্যা, কারণ রমাদানকে সে গ্রহণ করতে হবে। তো কী করতে হবে, সুন্দর করে দাঁড়ি টাড়ি চেঁচে একবার জোটটুক আছে ফেলে দিয়ে, রমাদান আসছে, রমাদান আসছে, প্রথম তারাবি, প্রথম তারাবি, প্রথম তারাবি। আসলে তারাবি তারাবি, প্রথম তারাবি আর দ্বিতীয় তারাবি কোনো পার্থক্য আছে এরকম কেউ করতে পারবে না, ঠিক আছে? প্রথম তারাবি আর দ্বিতীয় তারাবি, তৃতীয় তারাবি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, যেটাই হোক, এই তারাবি কোনোটার থেকে কোনোটা কম, কোনোটা থেকে কোনোটা বেশি এরকম কেউ প্রমাণ করতে পারবে না, অ্যাকসেপ্ট একটা তারাবি ছাড়া। ওটা কোনটা? বিশ রমাদানের পরে বেজর রাত্রিতে যেই শেষ দশকে লাইলাতুল কদর হবে, যেই রাত্রিতে লাইলাতুল কদর হবে, সেই রাত্রিতে যে নফল পড়লো, সে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সে 1000 মাসের চাইতে উত্তম কিছু পড়লো, যে এক যে দান করলো সে 1000 মাসের চাইতে উত্তম কিছু দান করলো, যে ভালো কল্যাণমূলক কথা বললো, সদাকা করলো, যে কোরআন তেলাওয়াত করলো, সে 1000 মাসের চাইতে উত্তম কিছু করলো। তাহলে পুরো রমাদান মাসের 29 রোজা হোক বা 30 রোজা হোক, রাত শুধু একটাই স্পেশাল, পুরো 30টা রাতই স্পেশাল, কিন্তু একটা রাত আছে যেটা বাকি রাতগুলো থেকে ভিন্ন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ, আমাদের সমাজের মানুষ পরিতাপের বিষয় হচ্ছে, প্রথম রমাদানের প্রথম তারাবিকে যেভাবে দেখে, এরপরে 26 রমাদান পর্যন্ত তারাবিকে আর ওইভাবে দেখে না। প্রথম তারাবিকে যারা যেভাবে দেখেছি আমরা, আমি দেখেছি বছর খুব কাছ থেকে দেখেছি, চেষ্টা করেছি কিছু মসজিদে যাওয়ার, বিভিন্ন মসজিদে যাওয়ার, আমি দেখেছি প্রথম বা দ্বিতীয় তৃতীয় তারাবিকে যারা যেভাবে দেখেছে, তারা 26 রমাদান পর্যন্ত তারাবিকে আর ওইভাবে দেখেনি, এক্সেপ্ট তারা 27তম তারাবিকে তারা খুব গুরুত্ব দিয়ে দেখলো। আবার পুরো রাত্রি তারা জাগলো, মিষ্টি জিলেপি আপেল কমলা যে যেভাবে পেরেছে খেয়েছে। তারা জিনিস দেখলাম যে আচ্ছা, ওরা কি মনে করে তাহলে প্রথম তারাবি আর 27তম তারাবি দুটো তারাবি হচ্ছে তারাবি, বাকিগুলো ইটস ওকে ইউ ক্যান লিভ ইট। তো রমাদান তো চলে যাচ্ছে, আসলে আজকেই তো শেষ। আরেকটা জিনিস খেয়াল করলাম যে শেষ তারাবি গতকালকে রাত্রে ছিল, তো কি হবে ওই প্রথম তারাবিতে যেরকম একটা তোড় ঝোড় ছিল কেনাকাটার, মাছ কেন, গোস্ত কেন, বুট কেন, মুড়ি কেন, আলুচর, বেগুনি, পেঁয়াজ, কি জ্বালানি কেন, বেসন কেন, তেল কেন, চাল কেন, ডাল কিনবে, ঠিক আছে মানুষ খাবে, ওটা ছিল ওই রকম একটা হুলুস্থুল। রমাদানকে মানে রমাদান আসতেছে মানে ও ভাই রমাদান চলে এসে সব কেনাকাটা শুরু করো না, করবে ঠিক আছে, অন্যদিনও করো, এদিনও করবে, কিন্তু ওটা একটা স্পেশাল কেনাকাটার দিন, ঠিক আছে, মানুষ এটাকে আবেগ দিয়ে দেখে, মানুষ এটাকে ভালোবেসে, রমাদানটাকে সে অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু ওইটা ওই কেন্দ্রিক হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়া কেন্দ্রিক।
আর শেষ তারাউইটা দুঃখ এবং মানে হতাশ এবং আফসোসের না হয়ে শেষ তারাউইটা হয়ে গেছে আরে ভাই কালকের আর তারাউই না পরশু ঈদ ভাই জলদি করে সেলুন লোক আবার আবার দাড়ি কাট তাহলে রমাদানের শুরুটা দাড়ি কাটি হলো কারণ রমাদান আসছে তাই দাড়ি কাটবে রমাদান আজকে শেষ তাই আজকে আবার দাড়ি কাটবে কেন আরে ভাই কালকে তো মানে এটা তো সুন্দর হইতে হবে না একটু তো শেষ তারাউইটা হয়ে গেছে এরকম যে শপিং করতে এরকম ডাকছে আর দাড়ি টাড়ি চাচতে হবে নামাজ বাদ দিয়ে দিতে হবে কালকে দূর ভাই শেষ আর রোজা শেষ ভাই কিসের নামাজ আর তাও একটু ইফতারি করে অনেকে মাগরিবের নামাজ পড়তো পুরো রমাদান মাস কালকে যেহেতু ঈদ আজকে আর কিসের নামাজ দেবে বেড়া এই রোজা কালকে ঈদ মানে নামাজের দা এন্ড হয়ে গেছে জায়গায় পাঁচকের এন্ড তো অনেক আগে করে ফেলছি রমজান মাসে তাও একটু মাগরিবের নামাজ পড়তাম ওইটাও কালকে শেষ হয়ে গেছে আজকে থেকে আর কাউকে মাগরিবে পাওয়া যাবে না পাওয়া যাবে কিঞ্চিত ওই তারাই যারা সবসময় এসেছে যারা সবসময় তাদের রবকে বলে যে এই ধরনের পরিস্থিতি সামাজিক অবস্থানগুলো দেখে নিজে নিজেই ভাবতে বাধ্য হলাম যে আসলে এমনটা হচ্ছে কেন কেন আমাদের আমাদের সমাজে কেন এমন হবে সভ্য সমাজ উন্নত সমাজ ডিজিটাল সমাজ শিক্ষিত সমাজ চতুর্দিকে স্কুল কলেজ মাদ্রাসা মক্তব টিউশনস হ্যাঁ কোর্স অভাব তো নেই মানুষের হাতে হাতে ডিভাইস মানুষ পুরো পৃথিবীর খবর রাখে পুরো পৃথিবীতে মানুষ কীভাবে উন্নত হয় সব কিছু খবর রাখে তাহলে এমনটা কেন হচ্ছে যে মানুষ রমাদান আসলে শুধু কেনাকাটায় ব্যস্ত শেষ রমাদানে নামাজ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে কেটে সোজা প্রস্তুত হয়ে যাও কেন ঈদের নামাজের নফল নামাজ পড়তে হবে দুরাকাত ঈদের ফরজ বাদ ঈদের দিন ফজর নামাজ বাদ দিয়ে দাও লেট করে ঘুমাও ঈদের দিন আগের দিন মাগরিব ইশা বাদ দিয়ে দাও ফজর বাদ দিয়ে দাও কেন কারণ ঈদের দিন দুরাকাত নফল পড়তে হবে এই জন্য মাগরিব ইশা ফরজ বাদ দিয়ে দাও বা ফজর বাদ দিয়ে দাও কারণ ঈদের দুরাকাত নফল পড়তে হবে তো ঈদের দুরাকাত নফল পড়ার পরে কি হলো এবারে জোর আসর মাগরিব ইশা সব ছেড়ে দাও কারণ ঈদের দুরাকাত নফল নষ্ট হয়ে গেছে বহু চিন্তা করে দেখলাম আসলে হচ্ছে কেন এটা তো বিশেষ করে কোরআন ও সুন্নাহ থেকে দূরে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পছন্দ করেন ও কিভাবে পছন্দ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলেছেন ও কিভাবে করতে বলেছেন এই বিষয়টা আমরা অজ্ঞ আমরা বই পুস্তক খুলে কখনো জানতে চেষ্টা করিনি কোরআনুল কারীম খুলে কখনো আমরা জানতে চেষ্টা করিনি যে আল্লাহ কি পছন্দ করেন ও কিভাবে পছন্দ করেন তো আপনাদের আপনারা অনেকেই হাদিসটা শুনেছেন যে তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিম যে দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে কি ফরজ তো যে লোকে ইসলাম অর্জনের ফরজ মানে ইসলামে প্রবেশ করে দ্বীন শিখবে এটা তো আল্লাহর উপরে ফরজ যে লোকে ফরজ বাদ দিয়ে দিছে তাহলে সে দ্বীন শিখতে পারে নাই যে তাহলে যে শিক্ষাকে যে বাদ দিছে সে দ্বীনকে বাদ দিছে যে কোরআন ও সুন্নাহকে বাদ দিছে সে দ্বীনকে বাদ দিছে সে ইসলামকে বাদ দিছে যে কোরআনকে পড়েনি সে ইসলামকে পড়েনি যে কোরআনকে জানেনি সে ইসলামকে জানেনি যে কোরআনকে জানার চেষ্টা করেনি তার দ্বীনের প্রতি কোনো আগ্রহ আছে বলে আমি মনে করি না যে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে অন্তত দু চারটা করে আয়াত শিখেনি দু চারটা করে আয়াত পড়েনি দু চারটা আয়াতের ব্যাখ্যা তাৎপর্য নিয়ে সে গবেষণা চিন্তা করেনি সে দ্বীন ইসলাম বাদ দিয়ে দিছে কারণ সে যে মুসলিম মুসলিম হলে তার উপরে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ যাকাত যেমন ফরজ ইমানা যেমন ফরজ ঠিক আছে এগুলো হচ্ছে রুকন এগুলো কি রুকন এছাড়া তো আর অনেক ফরজ রয়েছে এর মধ্যে তো দ্বীন শিক্ষা তার জন্য একটা ফরজ রয়েছে তো সে শিখিনি এই ফরজ বিনিময়ে সে বঞ্চিত হলো কি থেকে عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا الى الجنه ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য যেই ব্যক্তি কোরআন শিখার জন্য যেই ব্যক্তি হাদিস শিখার জন্য যেই ব্যক্তি দ্বীনে ইসলামকে বোঝার জন্য পথ চলতে শুরু করলো সাহালাল্লাহু লাহু
طريقا الى الجنه الله এর দ্বারা তার জান্নাতের পথকে সহজ করে দেবে আপনি ভাবছেন জান্নাত যেতে হবে কিভাবে আপনি ভাবছেন জান্নাত সে তো অনেক দূর অনেক কষ্টের পথ কিভাবে আপনি ভাবছেন জান্নাত সে কে দেখেছে আপনি ভাবছেন জান্নাতে শুনে আসছে সমস্ত ওয়াজ মাহফিল খুতবাতে কোরআনুল কারীমে জান্নাতুল উলা জান্নাতুল ফিরদাউস কত কি হ্যাঁ সেখানে রমণীরা থাকবে হুর ছোট ছোট কিশোররা থাকবে খাদেম হিসেবে স্বর্ণের খচিত আসনে হেলান দিয়ে মানুষ বসবে আড্ডা দিবে একে অপরের সাথে তাদেরকে আল্লাহ শরাব পান করাবে তাদের তারা কলিজা খাবে তারা যা চাইবে তাদের হৃদয় সেগুলো তাদের নাগালের মধ্যে থাকবে তাদের পায়ের নিচে ঝর্ণা বইবে এমন আরামের একটা জায়গা জান্নাত সেটা কিভাবে যাব যাব তো যাব কিভাবে যাব এটাই তো আপনি ভাবছেন অথচ 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো তার জান্নাতের পথই সহজ হয়ে গেল কেন জান্নাতের পথ সহজ হয়ে গেল কারণ সে ইলম অর্জন করতে এসে সে পাবে আকিমিস সালাহ সালাত প্রতিষ্ঠা করো ওয়াতুজ যাকাত যাকাত প্রদান করো সে জ্ঞান অর্জন করতে এসে পাবে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না সে জ্ঞান অর্জন করতে এসে পাবে যে ওয়ালিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার হও সে জ্ঞান অর্জন করতে আসলে সে জ্ঞানের মধ্যে কি পাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর ইবাদত করে রাসূলের অনুগত্য করে সে জ্ঞান অর্জন করতে এসে সে পাবে জাহান্নাম পাবে জান্নাত পাবে বাবা মা পাবে ভাই বোন আত্মীয় স্বজন পাবে সৎ অসৎ অন্যায় ন্যায় সবকিছুর পার্থক্য করার সে এলম পাবে এবং সে জানবে সকালবেলা ঘুম থেকে উঠে বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর সে জানে সে টয়লেটে বাম পা দিয়ে যেতে হবে সে জানবে সে টয়লেট থেকে ডান পা দিয়ে বের হতে হবে সে জানবে কাউকে দেখলে সালাম দিতে হয় উত্তম কাজ ইসলামে পরিচিত হোক বা অপরিচিত সে জানবে পরিচিত হোক বা অপরিচিতকে খানা খাওয়ালে ইসলামে উত্তম কাজ হয় সে জানবে যে হ্যাঁ তার সাথে মোলাকাত করতে হবে আমার সে জানবে আত্মীয়তার খবর রাখতে হবে সে জানবে তার বোন তার কাছে সম্পদ পায় না সে যার কাছে পায় তার বোনও তার কাছে পায় সে তার বাপের সন্তান সে তার বাপের কাছে সম্পদ পায় তার বোন তার বাপের সন্তান তার বাপের কাছে সম্পদ পায় সে জানবে যেদিন আমার বাবা মরেছে আমি সম্পদের মালিক সেই দিন আমার বোন আমার আমার বাবার সম্পদের মালিক একদিন পরে না সে জ্ঞান যুগগুলো জানবে এটা সে জানবে রমাদান সবার উপরে ফরজ নয় কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে সিয়ামকে রমাদানকে কে তারা কে এই তোমরা কারা এই তুমি কে এই তোমাদের কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান আনছো রমাদান সব বাঙালির উপরে ফরজ নয় রমাদান সব পৃথিবীবাসীর উপরে ফরজ নয় আপনারা বোঝেনই না কথা আপনারা মনে করেন রোজা আসছে সবাই রোজা রাখবে সবার উপরে ফরজ নাকি এটা স্পেসিফিক করে চাল্লা ইয়া হে তোমরা আল্লাযীনা আমানু আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি কুতিবা আলাইকুমুস সিয়াম যদি ঈমান এনে থাকো তাইলে তোমার উপর রোজা ফরজ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছে সেখানে সবাই খুশি হয়ে যায় রোজা আসে তাই সবার উপর ফরজই না এটা হুদাই সবাই না খায় থাকে শুধু শুধু সবাই না খায় থাকে লোক দেখায় না খায় থাকে কেউ ডায়েট করে এখন শরীর ভালো রাখার জন্য থাকে কেউ শরমে থাকে এটা হয় না কিভাবে রোজা শরম আর ডায়েটের জিনিসই না এর মধ্যে শরম আছে ডায়েট আছে অনেক উপকার আছে কিন্তু এটা এই জন্য আসে না এটা আসছে কি লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যারা ঈমান আনছো যাতে তোমাদের তাকওয়া আল্লাহ ভীত বাড়ে এই জন্য রোজা আসছে ওটা হচ্ছে রোজার স্পেশালিটি রোজা আসছে রোজার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে লাইলাতুল কদর আছে এই জন্য রোজা আসছে 1000 মাসের চাইতে উত্তম রাত আছে এখানে এই জন্য রোজা সবার উপরে ফরজ এরা যাই হোক আজকে শেষ জুমা আমি আরও চিন্তায় ছিলাম যে আমি এটা মনে আমার লাইফে প্রথম আমি আখেরি জুমা পড়াচ্ছি আমি আসলে যেহেতু আমি আলেম না আমি অ্যাভয়েড করি এই ধরনের প্লেসগুলো খুতবার জায়গাগুলো কারণ এগুলো তো বড় আলেমরা আসবে মানুষকে নসিহত করবে মানুষ এখান থেকে উপকৃত হবে এটা আমি আমার ব্যক্তিগত অভিমত যে যত যোগ্য মানুষ এখানে এসে দাঁড়াবে তত মানুষকে সুন্দর আল্লাহর দিকে ডাকবে তো সেটা চিন্তা করেছিলাম আজকে মানে জুমাতুল বিদা বলে আখেরি জুমা বলে অনেক কিছু বলে তো কীভাবে এটাকে আসলে উদযাপন মানে এটাকে কীভাবে পারফর্ম করা উচিত আমাদের মানে আজকে তো শেষ গতকাল মাগরিব থেকে তো মানুষের নামাজ শেষ গতকাল মাগরিব থেকে তো মানুষের আবার সিগারেট মদ জুয়া প্রেমিকা হ্যান ত্যান বগিচগি সব কিছু শুরু হয়ে যাবে মানুষের চিটারি বাটপারি গতকাল মাগরিবই তো শেষ গতকাল তারাবির যখন হয়ে যায় আর তারাবি হবে না আজকে আর তারাবি হবে না গতকাল লাস্ট তারাবি ছিল শেষ তো তাহলে আসলে সারা বছর এরা কী করবে
একটা রোজা আসছে প্রথম তারাবি এই কথা বলিয়েন না কেউ সব একটু আগে আসেন কথা তো বারবার বলিয়েন না ব্যবস্থা থাকলে একজন বাইরে দাঁড়ান সবাইকে বাইরের দিকে পাঠান শেষ যে কোনো একজন বাইরে দাঁড়ান যারা আসবেন মেহমান ওনাদেরকে বাইরের দিকে আপ্যায়ন করেন বা দোতলার দিকে তো সেটা থেকে চিন্তা করে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আসলে রোজা আসছে তাও প্রথম রোজা আসছে কেনাকাটা করুক যাই করুক অ্যাটলিস্ট ইবাদত আসছে বলে আনন্দিত হয়েছে সে আনন্দিত হয়েছে কিন্তু এটা তো আর থাকবে না বাকি এগারো মাস তো সে তার কিছু থাকবে না সাতাশে রমাদান যারা বলেছেন আজকে সবে বরাত তাদের দুর্ভাগ্য কেন দুর্ভাগ্য তাদের তারা একুশ তেইশ পঁচিশ লাইলাতুল কদর হতে পারে এটা তারা বিশ্বাসই করে না যারা বলেছে সাতাশ রমাদানে যে আজকে সবে বরাত কিরে জিলাপি কেন আজকে সবে বরাত জানাস না যারা বলেছে যে কিরে তুই এখনো রেডি হস তাই কেন আরে আজকে সবে বরাত আজকে কি বলেছে আজকে কি বলেছে স্পেসিফিক করেছে এটাকে আলাদা করেছে এটাকে নির্ধারণ করেছে এটাকে অন্য রাতগুলো থেকে স্পেসিফিকেশন করে এটাকে ডিফারেন্ট করেছে এবং তারা এটাকে জোরালোভাবে সিদ্ধান্ত দিয়েছে যে আজকে কি বলেছে তাদের জন্য দুর্ভাগ্য কেন দুর্ভাগ্য তাদের মুসল্লিদের জন্য ওই ইমাম ওই খতিবদের মুসল্লিদের জন্য দুর্ভাগ্য তারা ডেকে নিয়ে আসলো আল্লাহ ওদেরকে হেফাজত করুক দুর্ভাগ্য আর সৌভাগ্য তো আমার হাতে না এটা আমি কেন বলছি যে যারা বলেছে একুশে রমাদান আজকে সবে কদর যারা বলেছে তেইশে রমাদান আজকে সবে কদর যারা বলেছে পঁচিশে রমাদান আজকে সবে কদর যারা বলেছে সাতাশে রমাদান আজকে সবে কদর যারা বলেছে উনিশে উনত্রিশে রমাদান আজকে সবে কদর তাদের জন্য দুর্ভাগ্য কেন কথাগুলো হবে আজকে সবে কদর হতে পারে যদি শব্দটা হয় হতে পারে তাহলে সে চিন্তা করবে হয়তো হয়নি আমি তেইশও করবো পঁচিশও করবো সাতাশও করবো উনত্রিশও করবো কেন হতে পারে আর যে বলেছে আজকে সবে বরাত সে একুশ করেনি পঁচিশ করেনি কেন সাতাশে করবে ওই দিন সবে বরাত এবং সে উনত্রিশও আর করবে না করেনি কেন সে সবে বরাত করে ফেলেছে অলরেডি বোঝেননি কথা এইখানে দুর্ভাগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছে যে রমজানের শেষ দশকে বেজর রাত সে বলছে যে আজকে প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে আজকে মানে তো আজকে তাহলে আগে কেন করবো আমি করবো না কারণ আজকে আমি জানি কোন দিন সবে বরাত আমি জানি এটা ভাই আমি জানি যেমন যেমন আমি কি গতকাল থেকে জুমায় আসছি কেন আসিনি বৃহস্পতিবার আমি কি বুধবার জুমা পড়াইতে আসছি এখানে খুতবা দিতে কেন আসিনি বুধবার আজকে শুক্রবার তাই আমি আজকে এখানে জুমা পড়াইতে আসছি আজকে শুক্রবার তাই আমি এই মিম্বরে দাঁড়াইছি সো আমি আগামীকাল আর করবো না কেন আগামীকাল শনিবার ভাই আগামীকাল শুক্রবারই না সো যারা সাতাশ রমাদানে বলেছে আজকে সবে বরাত আজকে সবে কদর আজকে লাইলাতুল কদর তারা একুশ তেইশ পঁচিশ করেনি আর উনত্রিশ করবে না এটাই বাস্তব কথা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সেই জায়গাটা থেকে রোজা তো চলে যাচ্ছে আপনাদেরকে কি বলবো আমি কি বলবো আমি যতটুকু বলতে পারি যে তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিম ইসলামের ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ চায় সে মহিলা হোক বা পুরুষ হোক চায় হিজড়া হোক ফরজ তার উপরে যদি সে নিজেকে মুসলিম মনে করে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি এই ওনাকে একটু জায়গা দিন তো এদিকে এদিকে আসে এদিকে আসে আমি এতটুকু বলতে পারি যে যারা জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো তাদের জন্য জান্নাতের পথ আল্লাহ সুবহান ও তাআলা জ্ঞান অর্জনের উসিলে সহজ করে দেবেন দেখুন আরেকটা জিনিস দেখেন ইন্না হাযাল কুরআন আল্লাহ তাআলা কি বলছে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা নিশ্চয় এই কোরআন হিদায়ত করে সেই পথের দিকে যা আকওয়াম সরল ও দৃঢ় নিশ্চয়ই এই কোরআনুল করিম মানুষকে ওই পথের দিকে হিদায়ত করে যেই পথ সুদৃঢ় এবং সরল সোজা এই কোরআনুল করিম আমরা কতজনে পড়তে জানি আমি আজকে উপস্থিত জুমার দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহকে যারা ভালোবাসে জান্নাতে যারা যেতে চায় জাহান্নাম থেকে যারা মুক্ত থাকতে চায় তাদেরকে আহ্বান করব ইন্না হাযাল কুরআন নিশ্চয় এই কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম এমন পথের দিকে মানুষকে হিদায়ত করে যা দৃঢ় ও সরল ওয়া ইউবাশশিরুল মুমিনিন এবং সৎকর্মপরায়ণ মানুষদেরকে সুসংবাদ দেয় আল্লাযিনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা আর তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার
الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوه أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون أبنرا منكرنا أبنرا مؤمن أمرا منكري أمرا مؤمن إذا أمدر دهارونا كنتو إيمان أنسي يهي پرشنو أسلي أمرا بلو الله رو إيمان أنسي أما كجو دي بلو تمي مؤمن كارو پر إيمان أني أمي بلو جامنت بالله وملائكة وكتب ورسوله ها أمي مؤمن كارو أمي الله رو إيمان أنسي فرشتر پتی آنسی نا دیکھے رسولر پتی آنسی آمی آمی مومن تو اللہ کین تو آمی تلے اللہ پتی ایمان انے آمی مومن اپنا کی جو دی بولے اپنے مومن کسی رو پوری ایمان انے اپنے نشچے برنا اللہ تن نبی رو پوری ایمان انے آمی مومن کین تو اللہ بلچے بھننو کو تھا اللہ بھننو کو تھا کی بلچے تو آمرا دابی کوری آمرا در مخیر دابی آمرا مخیر مدھا دابی آمرا در ایٹا چھولو نا نجی در کے نجی الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوه যাদেরকে আমরা কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে তা তেলাওয়াত করে উলাইকা ইউমিনুনা বি তারাই তো ঈমান আনে যারা কোরআন পড়ে তারাই তো ঈমান আনে যারা হাদিস পড়ে আদারওয়াইজ বাকিরা ঈমান আনেনি ওই যে বললাম তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিম আল্লাহ প্রথমেই তো ফরজ করে দিয়েছে মুসলমান হলে পড়ালেখা করা ফরজ মুসলমান হলে পড়ালেখা করা কি ফরজ কোন পড়ালেখা যেই পড়ালেখা আল্লাহর দিকে নিয়ে যাবে আল্লাহর দিনের দিকে নিয়ে যাবে কোরআন ও সুন্নাহ অধ্যয়ন করা শিখা জরুরি আবশ্যক কোনো উপায় নেই এর বাইরে যাওয়ার দেখছেন একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি মুসলমান হলে তোমার উপরে কোরআন সুন্নাহ শিখা ফরজ হয়ে গেছে অন্যদিকে আল্লাহ বলতেছেন যাদেরকে আমরা কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে এই কিতাবগুলোকে তেলাওয়াত করে উলাইকা ইউমিনুনা বিহ তারাই শুধু ঈমান আনছে বাকিরা যারা কোরআন পড়েনি হাদিস পড়েনি তারা ঠিকভাবে ঈমান আনে নাই কারণ সে যদি আল্লাহর প্রতি ঈমান আনে তাহলে সে চিন্তা করবে যে আচ্ছা আল্লাহ কি পছন্দ করে কেমনে জানা তাহলে তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছে কেমনে জানা কি নাম শোনার প্রতি তাহলে তারা জানবে যে কোরআন নাজিল হয়েছে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাই আমাদের জন্য আল্লাহর পছন্দ আর অপছন্দ তো এই জন্য বলেছি শিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি দেখুন আমরা কিন্তু এই পৃথিবীতে জানি না যে এই পৃথিবীতে আল্লাহর পরিবার রয়েছে না 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 আমি জানি কুল হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন অমুখাপেক্ষী সবার থেকে লাম ইয়ালিদ কাউকে জন্ম দেয়নি ওয়ালাম ইউলাদ কাউকে জন্ম দেয়নি যে নিজে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আমি জানি কিন্তু এটা ওই পরিবার না এটা ওই পরিবার না এটা ওই পরিবার না যে জন্ম দেওয়া জন্ম নেওয়া পরিবার না দেখ একটা কথা আজকে তো আখেরে জুমা আমি কি বলতে পারি আমার তো অনেক কিছু বলার আছে সময়টা তো পাবো আমি শুধু এতটুকু আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি যে দেখুন আখেরে জুমা ঈদে যাবেন ঠিক আছে যান আল্লাহই তো আনন্দটা রেখেছে ভুলে গেলে চলবে না এই রমাদান চলে গেছে আগামী রমাদানে এখানে থাকবো কে গ্যারান্টি দিতে পারবে না অপেক্ষা করেন যাতে আগামী রমাদান পান এবং ওই প্রস্তুতি নেন পুরো বছরে যে আগামী রমাদানকে আমি ঠিকঠাকভাবে উদযাপন করব যেভাবে আল্লাহ রাসূল উদযাপন করতে বলেছে যেভাবে আল্লাহ উদযাপন করতে বলেছে সিনেমার নায়করা এই রমাদান মাসে সিনেমা করে ঈদকে উদযাপন করার জন্য নাটিকার নাট্যকাররা এই রমাদান মাসে বসে বসে নাটক বানায় আপনার ঈদ উদযাপন করার জন্য আপনার দেশের সুপার শপ শপিং মলে আপনাকে রমজানের ওই রোজার শেষে এসব খুশির ঈদ বলে গান বাজনা ঢোল রবলা দিয়ে গান বাজায় বাজায় আপনাকে রোজার মধ্যে শপিং করায় আপনার উদযাপন করার জন্য রাসূলের ঈদ কিভাবে উদযাপন করেছেন আপনি বলেন আপনার তো রমাদান উদযাপন হয়েছে ভিন্নভাবে আমার রমাদান উদযাপন হয়েছে ভিন্নভাবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমি আপনাদের বাহিরে না সমাজের বাহিরে না আমি নিজেই তো নিজেই তস্ত যে কি করলাম কি হয়ে গেল রমাদান মাসে কি করলাম চলেই গেল সুবহানাল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদের ক্ষমা করুন শুনুন রমাদান মাস এখন হয়ে গেছে সিনেমা নাটকের মাস রমাদান মাস হয়ে গেছে মানে সিনেমা নাটক করো কারণ ঈদ রিলিজ করতে হবে সবাই সিনেমা দেখবে সবাই নাটক দেখবে তো ও বেটারা ব্যবসায়ী মানুষ ওরা তো মানুষ যা বেচা হবে তাই করবে আপনি দেখেন বলে তো সে বানায় আপনাকে একটা কথা বলে রাখি রমাদান শেষ জুমাও শেষ
রমাদান মাসের জুমা শেষ হবে না রমাদান শেষ আগামী জুমায় আপনাদেরকে আবার পেলেও পেতে পারে ফজর জোহর আসরে পাবে কিনা জানি না তো বলে রাখি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ان لله اهلين من الناس নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে নিশ্চয় মানুষের মাঝে আল্লাহ সুবহান ওয়া তাআলার পরিবার রয়েছে قالوا يا رسول الله من هم তিনি বললেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরা কারা কারা এরা যারা আল্লাহর পরিবার قال رسول صلى الله عليه وسلم بلن هم أهل القرآن أهل الله وخاصته تيني رسول صلى الله عليه وسلم بلن تاره لو قرآن ار پوری بار قرآن ار پاٹھ کری قرآن ار پر عمل کری ارا يالله ار پوری بار ارا يالله ار بشش جون جی آپ نے جی قرآن الكريم کے چمو دی رکھے دن پڑھن نا اتبا پر گھرے نائی اتبا گھرے کیوں پڑھتی جانے نا نو تم چھلے بیئے قرآن بین ওখানে যা জিজ্ঞেস করছেন মাইয়া কোরআন হুট্টু হারেনি তো ওখান থেকে বলছে যে হারে বেগুন হারে তো মায়েরে বলছে যে ইয়া মা কিতা কইডা রে আলহামদুলিল্লাহ সুরা হরো সাই মায়ের কাছে আত্তা হিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়াল্লাহ ওয়াল্লাহ আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা ফাতিহা পড়ছে আত্তা হিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত তো ওদিক থেকে মুক্তি আরেকজনে বলবো যে হুনা যায় না তো একটু জোর হইট কড়া আর যেটা বিয়ে শরমের শরমের কথা বার না হ্যাঁ মুখের ভিতরে হড়ে তো আড়া মান্য হাড়ে আঙ্গল আইসে তো আশা করি হড় তো পড়তে গেছে ঘরে একজনে কোরআন পড়তে জানে না ছেলে বিয়ে করাবে যৌতুক বেশি কিছু নেবেন একটু স্বর্ণ কন্যা দিয়ে সাজা দিবে আর কি মেয়ের বেশি কিছু তো আর হেতা কমাই হেতারা দিলে হেতা কো হেতা কমাই যাবে বাঙ্গুবিতে এই একটা অবস্থা আর কি যৌতুক না তো এক পর্যায়ে কী হলো এখন মহিলা ঢুকছে কোরআন তেলাওয়াতের পরীক্ষা নেবে তো বলছে যে ইয়া মা আন্নে হরেন তো কিন্তু আলহামদুলিল্লাহ সুরা হরেন তবে আলহামদুলিল্লাহ রাব্বিল মহিলা ভিতরে হারে 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 হে বড়ি হচ্ছে হারে হারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলে আয়াল বিল্লাহ কেফ ইয়া ইখওয়ানি কেফ استغفر الله ولا حول ولا قوة إلا بالله نشجوي مانوشير ما جاء الله ربوري بروي چه صحابة را بولن ترا كارا الله نبي بولن ترا حوچه جارا قرآن پاٹ کوري ايرو پورا عمل کوري ايرا حوچه الله ربوري بار سبحان الله تاهولي امرا الله ركي امرا جارا قرآن تلاوت کوري حدیث تلاوت کوري قرآن حدیث ايرو پورا جیبون گوري ترا الله ربوري بار ترا الله ربوري بار قال هم اهل القران اهل الله وخاصته جرا قران এর পরিবার তারা হচ্ছে কুরআন পাঠকারী কুরআনের উপর আমলকারী এবং তারা আল্লাহর বিশেষ স্পেশাল জন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন ইউ একটা তো দেখুন আজকে আখেরি জুমা রমাদানের আপনাদের একটা ঘোষণা করতে চাই যেটা প্রায় আপনারা শুনেন এটা ভুলিয়েন না কেন বলিয়েন না এটা কোন দিনকে কেন্দ্র করে নয় মানে শুক্রবার শনিবার রবিবার ঈদ লাইলাতুল কদর সবে এরকম না এটা এটা মানুষ যতক্ষণ নিঃশ্বাস নেয় ততক্ষণ মানুষের সাথে সংশ্লিষ্ট কথা একটা মানুষ পুরুষ অথবা মহিলা যতক্ষণ নিঃশ্বাস নেয় পৃথিবীতে অবস্থান করে ততক্ষণ পর্যন্ত এটা তার জন্য কথা সংশ্লিষ্ট একদম কোনো এটা থেকে বের হওয়ার সুযোগ নেই বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য সত্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কথাটা তো ঠিক না আপনি আল্লাহকে মাবুদ বলতেছেন কেউ গরুকে বলতেছে কেউ সূর্যকে বলতেছে কেউ ঈসা আলাইহিস সালামকে বলতেছে বলতেছে না কেউ উজাইরকে বলতেছে বলতেছে না কে বলছে মাবুদ নেই মানুষ মানুষকে মাবুদ মনে করে কিন্তু এই জন্য যে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই সত্য কোনো মাবুদ নেই কি নাই
সত্য কোনো মাহবুদ নেই وان محمدا رسول الله صلى الله عليه وسلم এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলই সাক্ষ্য দেওয়া ওয়া ইকাম الصلاه এবং নামাজ প্রতিষ্ঠা করা দেখছেন এটা রমাদানের শেষ জুমা বলে কথা না এটা রমাদানের প্রথম তারাবি বলে কথা না এটা লাইলাতুল কদর বলে কথা না বুনিয়াল ইসলামি আলা খামস ইসলামের ভিত্তি পাঁচটি এর মধ্যে দুইটা চলে গেছে সাক্ষ্যতে একটা যেটা আমল করতে হবে সেটা হচ্ছে কি সালাত আদায় করতে হবে দিনে পাঁচ ওয়াক্ত 17 রাকাত ওয়া ইতাইয যাকাত বছর শেষে যদি সম্পদ জমা থাকে বছর শেষে একবার শুধু এই আমল করতে হবে বছরে একবার যাকাত প্রদান করতে হবে টোটাল সম্পদের যতটুকু যাকাত ফরজ হয় যাদের উপরে ওয়াল হজ পুরো জীবনে কেউ যদি 200 বছর বেঁচে থাকে ওর জন্য একবারই হজ করা ফরজ তাহলে পাঁচটা জিনিসের উপর ইসলাম টিকে আছে এর মধ্যে একটা পুরো জীবনে একবার ফরজ তাও সবার উপরে না যার তৌফিক আছে সবার উপরে না যার বছরে একটা ইবাদত মাত্র একটা ইবাদত বছরে একবার আসে যাকাত তাও সবার উপরে না যার তাহলে দুই পাঁচটা ভিত্তির মধ্যে দুইটা চলে গেল আমাদের মৌখিক ও অন্তরের সাক্ষী এটা আমরা অন্তরে বিশ্বাস করি এবং মুখে এটা আমরা প্রকাশ করি আর কিছু করা লাগে না লাগে এটার উপর অটল থাকার জন্য সালাত আদায় করতে হয় যাকাত বছরে একবার যার তৌফিক আছে হজ জীবনে একবার যত বছরই বাঁচুক যার তৌফিক আছে তাহলে এই যে আমরা সাক্ষী দিলাম আল্লাহকে সাক্ষী দিলাম রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি এই দিনে পাঁচবার নামাজ পড়লেই ওই সাক্ষীগুলো ঠিক থাকে আদারওয়াইজ সাক্ষীগুলো কি থাকে না এই দিনের পাঁচ ওয়াক্ত নামাজ প্রমাণ বহন করে আমার স্বাক্ষর দিনে পাঁচ ওয়াক্ত নামাজ প্রমাণ বহন করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদারওয়াইজ কোনো প্রমাণ নেই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দেখুন আমার দিনী ভাইরা আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বাল كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم رسول صلى الله عليه وسلم الشيش كتا حبيبنا رسولنا خليل الله صلى الله عليه وسلم الشيش كتا الصلاة الصلاة نماز نماز اتقوا الله فيما ملكت ايمانكم তোমরা তোমাদের চাকর চাকরানি দাস দাসীর ব্যাপারে আল্লাহকে ভয় করো নামাজ আদায় করো নামাজ আদায় করো এটা ছিল ওনার শেষ কথা এটা ছিল ওনার শেষ কথা আজকে আখেরে জুমা থেকে বের হয়ে আসর মাগরিব ঈশাকে বাদ দিবেন এই প্ল্যান যারা করেছেন তাদেরকে বলে রাখতে চাই ইসলামের ভিত্তি পাঁচটি দুটি সাক্ষ্য মৌখিক এবং অন্তরে আর দুইটির মধ্যে দুইটি যাদের উপরে তৌফিক আছে তাদের উপরে ফরজ এর মধ্যে তৌফিক থাকা সত্ত্বেও একটা জীবনে একবার আর একটা বছরে একবার আর একটা জিনিস এই দেশের ফকির মিসকিন মহিলা পুরুষ দরিদ্র ধনী বিত্তবান রাজা মহারাজা অতি রাজা কি বিশ্ব রাজা কিছু একটা সবার উপরে সমানভাবে ফরজ সলাহ যে সলার ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথাই ছিল আসসালা আসসালা নামাজ নামাজ কিভাবে আমরা এটাকে গুরুত্ব দিব আজকে এই জুমা থেকে বের হয়ে সিদ্ধান্ত আমাদের নিতে হবে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছে যে নিশ্চয়ই আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়া করেছে অনেক অনুগ্রহ করেছে অনেক করুণা করেছে আমরা পৃথিবীতে বেঁচে আছি তিনি আমাদের জন্য শিক্ষাকে ফরজ করেছে এই জন্যই তিনি শিক্ষাকে ফরজ করেছে আমরা যখন কোরআন ও হাদিস অধ্যয়ন করব আমরা আল্লাহকে চিনতে পারবো আল্লাহকে ভালোবাসতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা বুঝতে পারবো আদারওয়াইজ আমরা কখনোই এগুলো বুঝতেও পারবো না আর আমরা এগুলো শিখতেও পারবো না আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন ব্যক্তি জৈনিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আইয়ুল আ'মালি আফদল কোন আমলটি সর্বোত্তম এটা কোনো রোজা কেন্দ্রিক নয় এটা কোনো রোজা কেন্দ্রিক নয় জুমা কেন্দ্রিক নয় মহিলা পুরুষ কেন্দ্রিক নয় বছর কেন্দ্রিক নয় ধনী দরিদ্রতা কেন্দ্রিক নয় জৈনিক ব্যক্তি জিজ্ঞেস করলেন আইয়ুল আ'মালু আফদাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর রাসূল কোন আমলটি সবচেয়ে উত্তম কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সালাতু লিওয়াক্তিহা
যথাযথ সময় সময় মতো নামাজ আদায় করা ওয়াবিরুল ওয়ালিদাইন এবং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা উত্তম কোন বছর কেন্দ্রিক নয় মাস কেন্দ্রিক নয় দিন কেন্দ্রিক রাত কেন্দ্রিক নয় এই মানুষটা বেঁচে আছে ওর বেঁচে থাকার সঙ্গে সঙ্গে এটা অ্যাটাচড ও বেঁচে আছে মানেই ওর এই কাজটা করতে হবে এটা কোনটা সালাত আদায় করতে হবে এটা কোনটা বাপ মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে আর আল্লাহর রাস্তায় বেরিয়ে যেতে হলে আল্লাহর রাস্তায় বেরিয়ে যেতে হবে তবে সঠিক লিডারশিপের মাধ্যমে যাত্রার সাথে যে কেউ যেই কারণ ডাকে আমরা যাব না আমরা যেই সেই ডাকবে এখানে যাও সে বাংলাদেশে বসে বসে ভিডিও বানাবে ওখানে যাও ওখানে যাও ওখানে এই হচ্ছে সেই হচ্ছে সে নিজে বসে আছে জায়গায় হ্যাঁ আবার সে গেলেও কি আমার সে গেলেও কি সে কি লিড দেওয়ার ওই নেতৃত্ব দেওয়ার ওই ক্ষমতা রাখে কিনা তার অতটুকু সম্মান বোধ তার অতটুকু ক্ষমতা তার অতটুকু দখলদারিত্ব তার অতটুকু পরিবেশ পরিস্থিতি আছে কিনা তার সাথে লিডারশিপে গেলে না হয় মরে গেলাম কিন্তু কিছুটা হবে নাকি যে আত্মহত্যা করে ফেলবো মুসলিমের সংখ্যা কমিয়ে ফেলবো হয় নাকি এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই রমাদান মাস চলেই গেল শেষ জুমা আপনাদেরকে একটাই কথা বলবো বছর আসবে ঘুরে ইনশাআল্লাহ আপনি থাকেন আর না থাকেন আপনি থাকলেও আসবে না থাকলেও আসবে এখান থেকে বের হয়ে সব কিছু ভুলে যায় না বিদায়ের থেকে আমাদের বেশ বাস বেঁচে থাকতে হবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝাইতে যে আগামী পুরো বছর কী করবেন আমার খুতবার উদ্দেশ্য আজকে এটাই যে মানে আখেরি জুমা বের হয়ে যে সব একদম তোবা তফসির কানে দর্শি আর জীবনে করতাম না মানে এরকম না এরকম যাতে না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিদাত থেকে বাঁচতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদাতকে একদম তিনি অনেক কিছুকেই আসলে ঘৃণা করেছেন কিন্তু বিদাতকে চরমভাবে আমাদের সামনে উল্লেখ করেছেন কিন্তু আফসোস আমাদের দেশে বিদাতও দুই ক্যাটাগরি হয়ে গেছে বিদাতে হাসানা বিদাতে সাইয়্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কুল্লু বিদাত দলালা আচ্ছা কুল্লুর মধ্যে কিছু বাদ যায় কারা কারা আরব দেশে ছিলেন আরব দেশে কারা কারা ছিলেন মাশাআল্লাহ বহুত মানুষ তো কুল্লু মানে কি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআ দালালা সব বিদআত সব নব আবিষ্কার নতুন করে ইসলামে কিছু সওয়াব মনে করা এটা জিডাই হোক এবার এটা সবের মধ্যে আসছে কিনা তেমনি যে কুল্লু বিদআ সব বিদআত দালালা গুমরাহি ও কুল্লু দালালাতিন ফিন নার এই লোকটা যদি বিদআত করে এবারে বিদআত এটা যেরকমই হোক এটা সবের মধ্যে ঢুকবে সবের মধ্যে ঢুকে এটা হয়ে যাবে গুমরাহি তো গুমরাহের মধ্যে ঢুকলে কী হবে ওকুল্লু এবং সব সকল গুমরা কোনো গুমরা হাসানা সাইয়া নাই ওকুল্লু দলাল আছেন একবার সকল গুমরাহি ফিন্না জাহান্নামের আগুনে যাবে আমরা বলেছি একটা হচ্ছে হাসান একটা হচ্ছে সাইয়া না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু বিদআ দলাল আমরা বলেছি বিদআতে হাসানা বিদআতে সাইয়া আমরা ক্যাটাগরিজ করেছি কী করেছি আমরা ক্যাটাগরিজ করেছি একটা হাসানা একটা ভালো বিদআত একটা সাইয়া একটা খারাপ বিদআত ওকে আই অ্যাগ্রি আমি তর্কের খাতিরে অ্যাগ্রি করলাম একটা হাসানাত বিদাত একটা সাইয়াদ বিদাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু বিদাত দলাল আবার হাসানা কা সাইয়্যক বিদাত হলে দলাল আগুন রাই হাসানা সাইয়্যা লয় ঝগড়া করতে পারবো না আমার জ্ঞান নাই কোনটা হাসানা কোনটা সাইয়্যা ওটা পার্থক্য করা তো এলম আমার নাই যার আছে সে করুক তবে তারা এতটুকু বলি যখন তুমি ডিসিশন নিয়ে নিবে যে এটা হাসানা বিদাত এটা সাইয়্যা বিদাত ওকে ডিসিশন নিতে পারছো মাশাআল্লাহ আল্লাহ তোমাকে বরকত দিক তবে ভাই আমার বিদাতে হাসানা আলাদা হয়েছে বিদাতে সাইয়া আলাদা হয়েছে এবার শুনুন রাসূল বলেছে কুল্লু বিদাত দলালা সব বিদাতে দলালা গুমরাহ খালাস আলাদা করো করে এটা সব দলালের মধ্যে ফেলাই দাও খালাস ঠিক আছে না সহজ কথাটুকু আমরা বুঝবো না কেন দিনি ভাইরা আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম হে ইমানদারগণ আল্লাহ তার রাসূলের সমক্ষে তোমরা কোনো বিষয় অগ্রণী হইও না আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের আগে যাওয়া যাবে না আজকে লাইলাতুল কদর বলা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে আজকে তিনি বলেছে হতে পারে এক বেজর রাতে তিনি কি বলেছে লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ কেউ না কেউ পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যে দিনগুলো পার করেছি আমরা যাতে ওটা পেয়ে যাই আশা রাখতে হবে যারা বলেছে আজকে লাইলাতুল কদর আর আজকে যাইয়া বসে আছে তারা তো সবাই পেয়েই গেছে গ্যারান্টি কারণ ভাই আজকে লাইলাতুল কদর ও ভাই আপেল ছিল মসজিদে আপেলটা খাইছে খাইছে না খাওয়া হয়েছে কিনা তো লাইলাতুল কদর যদি আজকে হয় তাহলে আজকে সে নামাজ পড়ছে রোজা রাখছে ইবাদত করছে দান সৎকার করছে মসজিদে সারা রাত ছিল তাহলে তো সে পাইছে
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে যেতে পারেন না যে এই পাইছি পাই নাই তিনি বলেছে যে হতে পারে আজকে হতে পারে আজকে হতে পারে আজকে হতে পারে আজকে কোন হতে পারে মানে এক রমজানের শেষ দশকে তাই বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাহলে প্রশ্ন জামশেদ ভাই বিদআত থেকে বেঁচে থাকলে তাহলে ইলম ইবাদত করব কি ওই যে বলেছি তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিম ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ সে যদি কোরআন পড়তো তাহলে সে কোরআন কারিমে পেত ওয়া মা আতাকুমুর রাসূল যা রাসূল তোমাদেরকে দিয়েছে ফাখুযু তা তোমরা নিয়ে নাও দেখছেন সে ইসলামকে পালন করার জন্য সে পেত কি পেত যে রাসূল যা দিয়েছে সেটাই নিতে হবে ওয়া মা নাহাকুম আন আর যা থেকে তিনি নিষেধ করেছেন ফানতাহু তা তোমরা বর্জন করো ওয়াত্তাকুল্লাহ ইবাদত করার ক্ষেত্রে কোন কিছু ইবাদত করার ক্ষেত্রে তোমরা আল্লাহর তাকওয়া আল্লাহ ভয় অবলম্বন করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব কারণ আল্লাহ তাআলা শাস্তি যখন দিবে তিনি তখন খুব কঠোর এই শাস্তি দানে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন আমার দিনী ভাইরা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة رضي الله تعالى عنها تكي برد تني بولن رسول صلى الله عليه وسلم بولن من عمل عملا ليس عليه أمرنا فهو رد فهو رد جرى بولي عجك ليلة القدر جرى بولي عجك بحق رجوني جرى بولي عجك أمك جرى بولي اتكل لأيه بي 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 ওইটা সৌদি ওইটা হাম্বালি ওইটা শাফি ওইটা মালাকি ঠিক আছে এগুলো আছে ইমামগণ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের উচ্চতম মর্যাদা দান করুন আল্লাহ তাআলা সকল ইমামদের যারা ইসলামের জন্য খিদমত করেছে সবাইকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হিসেবে জান্নাতে কবুল করুন ও আমাদেরকে কবুল করুন আমরা বলি কিন্তু দিনী ভাইরা কখনো এমন কোনো কথা কখনো এমন কোনো আমল ওনারা যেটা বলেনি ওনারা যেটা প্রমাণ দিয়ে যায়নি তা ইসলামের নামে প্রমাণ করার চেষ্টা আমরা করব না আমরা ভুলেও কখনো আমরা অজ্ঞান অবস্থায় ওটা না করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশ নেই ফাহুয়া রদ সেটা প্রত্যাখ্যিত হয়ে যাবে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عائشة رضي الله تعالى عنها تكي برنة تنبولن رسول صلى الله عليه وسلم بولشن من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد جبك تيامون كنو نتون بشوي أما در ندشونا ارتات الله النبي صلى الله عليه وسلم دين المده نتون سشتي كلو جاي اي دين الله النبي صلى الله عليه وسلم تاكا وستا 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 شلونا شتا قطتك كتا هوي جابي الله مدر كي بجد توفيق دار كرون ديني بحيرا دیکھونا ما ديني بحيرا الله سبحانه وتعالى আমাদেরকে যে জ্ঞান দান করেছেন যে বিবেক দান করেছেন তা দিয়ে আমাদের উচিত বিদআতকে সবসময় প্রত্যাখ্যান করা এবং সুন্নতকে সবসময় আঁকড়ে ধরে রাখা সুন্নতকে আগলে রাখতে হবে কামা ক্বাল আল্লাহু তাআলা ওয়া মা আতাকুমুর রাসূল যা তোমাদেরকে রাসূল দিয়েছে ফাখুযু তোমরা তা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আন ফানতাহু এবং যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به دخون ديني بحيرا خبردار خبردار رسول الله صلى الله عليه وسلم ندشنا بحيرا جابنا عبد الله بن مسعود رضي الله عنه تكبرت تني بولن الله النبي صلى الله عليه وسلم بولتشن جكي إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به এ দুনিয়াতে এমন কোনো আমল নাই এ দুনিয়াতে এমন কোনো নির্দেশনা নাই যেটা আমি রাসূল তোমাদেরকে বলে যাইনি যা তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব এমন একটা যা তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এমন একটা আমলও বাদ দেই নাই সবগুলো আমি তোমাদেরকে বলেছি যেটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ওয়া লাইসা শাইউন ইউকরিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন ও আমার উম্মতরা শুনে রাখো এমন একটা বাজে কাজ এমন একটা গুনাহের কাজ এমন একটা নিষেধাজ্ঞা এমন একটা হারাম বাদ দেইনি যেটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি তোমাদেরকে নিষেধ করি নাই একটাও বাদ যায়নি যেই কাজে তোমরা জাহান্নামে যাবে এমন প্রত্যেকটা কাজের নিষেধ আমি তোমাদেরকে করে দিয়েছি যেই কাজে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এমন প্রত্যেকটা কাজের আমি তোমাদেরকে আদেশ করেছি কোনো কিছু বাদ যায়নি যারা নিজের থেকে বানায় তারা ওই এই হাদিসকে অস্বীকার করবে যে আল্লাহর নবী অপরিপূর্ণ রেখেছে আলিয়াম আকবাল তুরকম দিয়ে না
আজকে দিন পরিপূর্ণ ওরা বলে যে সাইয়্যা আছে হাসানা আছে এরা অনেক কিছু বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই খুতবা শেষের সময় কটা বলা যায় আলহামদুলিল্লাহ যা টাইম আসছে عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبه وسيعود كما بدا غريبه فطوبى للغرباء ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন না না দেখেন ও যে বললাম আল্লাহর নবী কোনো কিছু বাদ দিয়ে যায়নি এই যে যারা সঠিক দিন পালন করবে যারা কোরআন ও সুন্নাহকে অনুসরণ করবে এদের প্রতি একদিন লোক কমবে লোকে একটা সময় আসবে লোক কমবে শুধু মাইনাসের দিকে যাবে আর বাড়বে না না তেজ হবে শুধু কমতে থাকবে প্লাস হবে না ইনক্রিজ হবে বাড়বে তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টা আমরা কিভাবে আসলে উপলব্ধি করব যে আসলে আমরা কি তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন যে ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় তেমন কেউ জানতো না ইসলামকে তারপর আল্লাহ তো অনেক বরকত দিল আলহামদুলিল্লাহ পুরো পৃথিবী একটা সময় জানবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে প্রত্যেক ঝুপড়ি বাড়িতে ইসলাম প্রবেশ করবে এমনটাই ওনার ভবিষ্যৎবাণী ছিল তো তিনি এত কিছু বলার পরও তিনি বলে গেলেন যে ইসলাম একটা অপরিচিত অবস্থায় ছিল ওসায়াউদু কামা বাদা গরিবা অচিরেই খুব শীঘ্রই এটা উনি উনি থাকতে বলেছে যে খুব শীঘ্রই আবার শুরুর মতো ইসলাম অপরিচিত হয়ে যাবে অপরিচিত হচ্ছে না আপনি বলতেছেন যে মানুষ মারা গেলে সুন্দর করে ধুইতে হবে কাফন তাফন পরাইতে হবে আলেম ওলামা আসবে আত্মীয় স্বজন আসবে ওকে মাটিতে রাখবে ওর জন্য দোয়া করবে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহুম্মা আরহামহু আল্লাহ তুমি তাকে দয়া করো তুমি মৃত ব্যক্তির জন্য কিন্তু ইসলাম অপরিচিত হয়ে যাওয়ার পরে তারপর বলছে মরণকালে ডোলবাসি বাজাইও কি ভাই রে ইস্তাগফিরুল্লাহ আযীম কি ভাই আর তরিকার ভাই তো বলছে আর একটা কি বলছে দরবারি ভাই দরবারি ভাই তো ওর কাছে ইসলাম আছে ও কবরের পদ্ধতি জানে না ও কবর দেওয়ার পদ্ধতি ইসলাম থেকে নিতে পারেনি দেখছেন মুসলমানের ছেলে মুসলমানের মানে স্বামী মুসলমানের পিতাও হতে পারে মুসলমানের চাচা ভাতিজা কিন্তু সে কবরে কিভাবে মানুষকে শয়ন করাবে কোন পদ্ধতিতে নিয়ে যাবে কোন পদ্ধতিতে হি ডাজন্ট নো সে জানে না সে জানে কি মরণকালে ঢোল বাজিয়ে যেতে হবে হাসতেছেন দেখছেন কেমা সায়াউদু গরিবা অচিরে ইসলাম অপরিচিত এটা একটা উদাহরণ একবার এটা আরো অনেক বড় বড়তা আছে এটা একবার ভিন্ন লেভেলের বর্বরতা চলে গেছে মানে একটা দিন যেখানে এখনো কোরআন উপস্থিত আছে হাদিস উপস্থিত আছে এর তেলাওয়াতকারী আছে এর ব্যাখ্যাকারী আছে এর বুঝা যাওয়ার মতো ফকি মুফাসসির কত কিছু আছে এখনো অ্যাভেলেবেল মোবাইল আছে সুবহানাল্লাহ কানেক্টিভিটি আছে অ্যাভেলেবিলিটি আছে এত কিছু অ্যাভেলেবেল কি দ্রুত এই পৃথিবী ঢাকা শহর যেতে লাগে 4 ঘন্টা মাত্র সৌদি আরব যেতে ঢাকা থেকে লাগে মাত্র 6 ঘন্টা আমেরিকা যেতে কয় ঘন্টা লাগে আমি জানি না যাইনি কখনো কি দ্রুত এই পৃথিবীর গ্রোথ এমন একটা দিনে যেখানে নাঙ্গলকোট 100% বিদ্যুতের আওতায় আছে কতটুকু থাকে না থাকে সেটা আপনি আমার পর ওদিকে নিয়ে যান না আমি বলতে চাইছি যে খাম্বা যেত তার যেত আসবে আস্তে আস্তে আমাদের উৎপাদন বাড়লে হবে আপনার ঘরও তো ঘর আছে সব ঘরে কি খাট সোফা আছে নাই এটা একটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ আমরা আশা করি দোয়া করি আল্লাহ আমাদের দেশে বরকত দান করুন মানুষের কষ্ট দূর হোক কিন্তু আমি যে পয়েন্টে কথা বলতেছি নাঙ্গলকোট 100% ডিজিটাল প্রায় আমার এলাকায় তো প্রায় রাস্তাই মাশাল্লাহ পাকা হয়ে গেছে ছোটো 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 বড়ো সবগুলো রাস্তা পাকা আমি আসি ভালো লাগে দেখতে যে ঠিক আছে মাশাল্লাহ আগের থেকে অনেক ভালো রাস্তাঘাট হয়েছে অনেকগুলো নতুন নতুন রাস্তা আমি যেটা বুঝাতে চাচ্ছি এই যুগে 2023 সালে একজন মুসলমানের সমাজে বসবাস করা লোক কবর দেওয়ার পদ্ধতি জানে না আপনি আসেন তারে মারবেন তারে ধরবেন তারে হুমকি দিবেন গ্রাম ছাড়া করবেন মামলা দেবেন আরে ভাই তারে শিখান তারে শিখান যে তুমি যে কবরের পদ্ধতি জানো না আবার তুমি এটা মানো না আবার তুমি বলতেছো তুমি জানো এই কোরআন সুন্না নাও তুমি বলো এখানে কিভাবে কবর দেবে বলো আস বলো সে যদি আমাকে অফার করে যে আপনি যদি আমারে বুঝাইতে পারেন আমি এখানে চলে আসবো আরে ভাই তোমার আমি কেন বুঝাবো তুমি যে কবরের পদ্ধতি বলতেছো এটা এই কোরআন এই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ মুয়াত্তা মালিক মুসনাদ আহমদ বাইহাকি কি আছে সিহাহ কুতুবে সিত্তা যা বই আছে দেন তাকে দিয়ে বলেন এই বইগুলো থেকে তুমি বলো এই পদ্ধতি কোথায় পেয়েছো তুমি এই কোন বইতে আছে এই কবর দেওয়ার পদ্ধতি তুমি না বুঝতে পারলে তুমি সরে আসো আমি তোমার কেমনে বুঝাবো তুমি তো আগে থেকে বুঝে আসো তুমি বুঝবা না তুমি একটা কাজ করো তুমি আমার বুঝানো লাগবে না তুমি শুধু খালি আমার বলো কোন কোন বইতে পাইছো
এই বইটা মুসলিমদের জন্য কতটুকু গ্রহণযোগ্য তোমার বই যে বুঝতে পাইছো যে কোন বই যদি মুসলমানের জন্য দলিল হয় তাহলে তো ভগবত রামায়ণ গীতাও দলিল হয়ে যাবে যে কোন বই মুসলমানের জন্য দলিল না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং যেই অপমান অপদস্থতা আমাদের নাঙ্গল করার জন্য উপস্থিত হয়েছে আমাদের সামনে আল্লাহটা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন আল্লাহ তাআলাকে হিদায়াতের পরিপূর্ণতা দান করুন আল্লাহ তাআলা ওর হৃদয়কে খুলে দিন আল্লাহ তাআলা ওর ভিতরের গোমরাহিকে দূর করে দিন ও নাঙ্গলকোট বাসীকে কলঙ্ক মুক্ত করে দিন আল্লাহ আমরা তার প্রতিবেশী হিসেবে তার এলাকাবাসী হিসেবে তার উপজেলার মানুষ হিসেবে আমরা তার জন্য দোয়াই করি এই ফ্যানগুলো দিয়ে না তো ভাই আমরা তার জন্য দোয়াই করি এছাড়া আমাদের করণীয় আর কিছুই নেই একটা করণীয় থাকতে পারে সে যদি বলে তারে কেউ ভুল বুঝাইতে পারলে তারে যদি কেউ বুঝাইতে পারে এগুলা ভুল তাহলে সে ফিরে আসবে তো তাকে বোঝানোর ক্ষমতা আমার নাই সে একটা কাজ করুক যদি ভগবত গীতা রামায়ণ যদি বাইবেল আমাদের জন্য দলিল না হয় তাহলে যে কোনো বই আমাদের জন্য দলিল না যদি কোরআন ও সহিহ সুন্নাহ আমাদের জন্য দলিল হয় সে একটু দেখায় দেখ কবর দেওয়ার পদ্ধতি কি 1450 বছর পার হলো ইসলামের এখনো কি মানুষ কবর দেওয়ার পদ্ধতি জানবে না 1450 বছর পরে মানুষ মুসলমানকে কিভাবে কবর দেবে পদ্ধতি শিখতে হবে কোথায় ছিল এই পদ্ধতি এতদিন কোন সাহাবী করেছে এই পদ্ধতিতে কবর রাদিয়াল্লাহু তাআলা কোন তাবেঈ কোন তবে তাবেঈ কোন ইমাম এদেশের কোন ওলিয়া উলিয়া নামে বহু পরিচিত বহু কিছু কেউ বলে ভণ্ড কেউ বলে হক্কারি হক্কারি ভণ্ড সব মিলিয়ে বলি কে করেছে এরকম কাজ কে করেছে এরকম কাজ 1450 বছর পার হলো কোরআন নাযিল হলো কবর দেওয়ার পদ্ধতিটা আমরা জানি না তবু আমরা আমাদের ছেলে সন্তানকে কোরআন থেকে দূর রাখছি আরে আজকেও ঢোল তবলা বাজে কবর দিচ্ছে কালকে তোমার ছেলে মদ খেয়ে কবর দিতে বলবে তোমার ছেলে মহিলা নাচায় কবর দিতে বলবে কারণ কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে গেছি আমরা তো জানি না কিভাবে নামাজ পড়ে জানি না কিভাবে রোজা রাখে জানি না রমজান মাসের তাৎপর্য কি জানি না মানুষ মরে গেলে করণীয় বেঁচে থাকতে কি করবে মরে গেলে কি করবে আমরা টেলিভিশনে এসে বলি মরে গেলে আমার সিনেমা নাটক যাতে না হয় না দেখায় অথচ বেঁচে থাকা অবস্থা নিজেই করতেছি অথচ বুঝে না মানুষ কেউ যদি মারা যায় তাকে যদি 100 জন এসে দেখে যারা দেখছে তাদের গুণা সে তো মারাই গেছে বেঁচে থাকা অবস্থা কেউ দিত সেটা তার গুণা বেঁচে থাকা মানুষের গুণা হয় বেঁচে থাকা মানুষের নেকি হয় বেঁচে থাকা অবস্থায় মানুষ গুনাহের লাইন তৈরি করে দিয়ে যায় বেঁচে থাকা অবস্থায় মানুষ নেকির লাইন তৈরি করে দিয়ে যায় যে যে লাইন তৈরি করে মরে গেছে তার ওই লাইন থেকে আসতে থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন দেখুন তিনি ভাইরা আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত সংগঠিত হয় আর তারা এই সত্যের উপর এভাবেই অবিচল থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমার দিনী ভাইরা এই রমাদান মাস এসেছে এবং আমাদের জন্য এই বছরের জন্য আমরা যারা বেঁচে আছি বেঁচে থাকবো ইনশাআল্লাহ আগামীতেও আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত রেখেছেন আমাদের জন্য এটা আর এই বছরের জন্য শেষ হয়ে গেছে এই আগামী বছর পর্যন্ত এটা আসতে আসতে আমি আপনাদের অনুরোধ করব মন থেকে নসিহত করব আপনারা কোরআন ও সহিহ সুন্নাহ পড়ার চেষ্টা করুন দীন ইসলামকে বোঝার চেষ্টা করুন যদি এমনটা না হয় তবে ধ্বংস আমাদের অনিবার্য অশ্লীলতা থেকে পুরো বছর নিজেকে গুছিয়ে রাখুন ভাইরা আমার ভাইরা আমার অশ্লীলতা আমাদের ধ্বংস করে দেবে অশ্লীলতা থেকে আমাদের যে কোনো মূল্যে আমাদের বেরিয়ে আসতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়া উম্মাত মুহাম্মদ হে উম্মতে মুহাম্মাদরা মা আহাদ আগিয়ার মিন আল্লাহ আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ নেই আল্লাহর চাইতে অধিক মর্যাদা আর কারো নেই আইয়ারা আবেদাহু আও আমাতাহু তাজনি আর আল্লাহ তার কোন বান্দা মহিলা অথবা পুরুষকে জেনা ব্যভিচারে দেখতে চান না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইয়া উম্মাত মুহাম্মদ
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আল্লাহর চাইতে বেশি মর্যাদা আর কারো নেই তিনি আল্লাহ ওনার কোন বান্দা ও বান্দীকে জানা করা অবস্থায় দেখতে চান না ইয়া উম্মতা মুহাম্মদ হে উম্মতে মুহাম্মদ লাউ তাআলামুনা মা আ'লাম আমি যা জানি তোমরা যদি তা জানতে লাদহিকতুম কলিলা তবে তোমরা অল্পই হাসতে ওয়ালা বাকাইতুম কাসীরা এবং তোমরা অধিক পরিমাণে কাঁদতে আন দেখুন আমার দিনী ভাইরা আল্লাহ তাআলা মর্যাদাবান তিনি চান না কোন মানুষ ওনার সামনে জানা ব্যভিচারে লিপ্ত হোক তিনি এটা সহ্য করবেন না তিনি এটা দেখতে চান না তিনি বিবাহ হালাল করেছেন তিনি একাধিক স্ত্রী হালাল করেছেন পুরুষের জন্য এই অবস্থায় তিনি এত সহজ করে দেওয়ার পরেও তিনি চান না যে ওনার কোনো বান্দা ও বান্দী ওনার সামনে জানা ব্যভিচারে লিপ্ত হোক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন আমার দিনী ভাইরা আপনাদের একটা কথা বলে রাখি ওই যে বলেছি আমরা ঈমান আনছি কার উপরে কার উপরে আল্লাহর উপরে ওই যে একটা কথা আছে আমাদের এদিকে প্রচলিত মানে ইজ্জতদারের ইজ্জত জুতো দিয়ে ফিটলেও কি যায় না আসলে কি যায় নাকি যায় না ওটা যায় তাহলে না যাক তাহলে একটু বলে রাখি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বরণ তো তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন এই কথাটা জুতো দিয়ে ফিটলে যে মানে জুতোর ইজ্জত যায় না এখন যারে জুতো দিয়ে ফিটছে হাতেরে যখন কইছে হাতে কইতাছে যে দেখ মানের মান আল্লাহ রাখে ইজ্জতদারের ইজ্জত জুতো দিয়ে ফিটলেও কি যায় না ঠিক আছে যায় না কখন যায় না যখন তার কোনো দোষ নাই আইসা কেউ জুলুম করলো তখন আর ইজ্জত বাড়ায় ইজ্জত কি জুতো দিয়ে ফিটা খাবার পরে ইজ্জত কি বাড়ায় আর যদি হাতে কামই করছে জুতোর ফিটা খাওয়ার তো কামটাই করলো জুতোর ফিটা খাওয়ার এই মুহূর্তে যদি জুতোর ফিটা খায় তার ইজ্জত যায় যায় মানুষ একবার আক করেছে ভালো মতো হয়েছে ঠিক মতো হয়েছে ব্যাপারটা কিন্তু এরকমই সিদ্ধান্তটা হয় ঠিক নেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলছে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন কোন জিনাকারী মানুষ মুমিন থাকা অবস্থায় জিনাই করে না হ্যাঁ আমরা তো ঈমান জানা জিনা করলে আল্লাহ নবী বলছে যে এ লোকের ঈমান আছে এ লোক জিনাই করে না তার মানে সে যখন জিনা করতে গেছে ঈমান ছাড়াই গেছে বুঝে আসছে বান্ধবীরে ভোর রাতে জাগানো লাগবে আর আজান দিলে নামাজ পড়ো আমি শুনবো কোরআন তেলাওয়াত করে লাগবে এটা আর দরকার আছে নি হ্যাঁ ফজর নামাজে রিংটোন কল দিস বান্ধবীরা জাগানোর দরকার আছে বান্ধবীরা বন্ধুদের কাছে জাগানোর দরকার আছে ঈমান থাকা অবস্থায় এগুলো মানুষ করে না কি থাকা অবস্থায় মানুষ এগুলো করে না ঈমান থাকা অবস্থায় মানুষ এসব কাজ করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন এবং কোনো মদ পাই যারা মদ খায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুমিন থাকা অবস্থায় কোনো মদ পাই মদ পান করে না মানে এই লোকের ঈমান আছে আর সে মদ পান করবে এটা হবে না তাহলে লোকটা যে মদ পান করতেছে ঈমান ছাড়া করতেছে কি ছাড়া করতেছে তার মানে মদ পান আর জেনা ঈমানের সাথে কানেক্টেড সুবহানাল্লাহ শুধু গুনাহ নয় শুধু কি নয় শুধু গুনাহ নয় ঈমানের সাথে রিলেটেড গুনাহ চুরি করে চোর ঈমান রেখে গিয়ে মদ খায় মদখোর ঈমান রেখে গিয়ে জানা করে জানাখোর ঈমান রেখে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম সবাই ইস্তিগফার করেন الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين نبينا حبيبنا محمد صلى الله عليه وسلم ديني بھائرا رمضان چلے گئے تھے امرا شبائی جانی امرا کتو چکو اٹکے عبادت کرے تھے اللہ مدر যতটুকু ক্ষুদ্র ইবাদত আমরা করেছি কবুল করুন এবং আগামীতে তিনি আমাদেরকে এটাকে সুন্দর থেকে সুন্দর করে গভীর থেকে গভীর করে হৃদয় মন দিয়ে পালন করার তৌফিক দান করুন আমরা এই দোয়া করি
দিনি ভাইরা যা হয়েছে হয়েছে রমাদান শেষ মানেই কিন্তু এমনটা নয় যে গুনাহ করা শুরু করে দিতে হবে রমাদান শেষ মানেই কিন্তু এমনটা নয় যে পৃথিবী থেকে নামাজ শেষ হয়ে গেছে রমাদান শেষ মানেই কিন্তু এমনটা নয় যে গালাগালি মারামারি হানাহানিতে আমরা লিপ্ত হয়ে যেতে হবে রমাদান শেষ মানেই এমনটা নয় যে দাড়ি চেয়েছে দাড়ি কেটে এবার পৃথিবীর যত নিম্নতম নিম্নস্তরের কাজ আছে সেগুলো করতে হবে এগুলো আমরা বাদ দিতে হবে আল্লাহ তাআলা তিনি আমাদের রমাদানকে কেন্দ্র করে অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে তিনি রমাদানকে ছাড়াও অনেক কিছু দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা দিন যেদিন আমরা বেঁচে আছি এটা আমাদের জন্য স্পেশাল তিনি সুবহানাহু তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে যার বিস্তৃতি হচ্ছে এবং জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমান ও জমিনের সমপরিমাণ দেখছেন এটা কিন্তু রমাদান উপলক্ষ করে না যেদিন আপনি বেঁচে আছেন আজকে রমাদান হোক বা না হোক জুমা হোক বা না হোক লাইলাতুল কদর হোক বা না হোক হজের দিন হোক বা না হোক এটা আজকে আজকে যেদিনই হোক আজকে আল্লাহ বলছে যে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে আর জান্নাতের দিকে জলদি করে আসো যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে যে জান্নাত দুনিয়ার জমিন আর আসমানের চাইতে বেশি প্রশস্ত তোমরা ওই দিকে আসো তিনি আমাদেরকে প্রতিদিন এভাবেই ডাকেন কোনো দিন আমাদের জন্য নর্মাল দিন না যেই দিন আমরা বেঁচে আছি সেই দিনটাই আমাদের জন্য নিয়ামত এবং সেই দিনটাই আমাদের জন্য স্পেশাল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن رسول الله صلى الله عليه وسلم قال إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء دخون ديني بهيرا أبو هريرة رضي الله عنه تكي بورن تتني بولن رسول صلى الله عليه وسلم تكي تني بورن نكورشن الله النبي صلى الله عليه وسلم بولشن نشتوي جخون كنو باندا كنو گناه كوري فلن تخون تار انتور اكتاكالا دان كوري কোন বান্দা যখন একটা গুনাহ করে ফেলে তার অন্তরে কি পড়ে একটা কালা দাগ পড়ে অতঃপর সে যদি গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় তওবা করে তার অন্তর আবারো আগের মতো পরিষ্কার হয়ে যায় আল্লাহ আল্লাহ যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কখনো নয় বরং তারা তা অর্জন করেছে তাই তাদের হৃদয়ে জং ধরিয়েছে মানে আমরা যে অন্যায় করি সে অন্যায় দ্বারা আমাদের হৃদয়ে কি হয়েছে জং ধরেছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর যারা আপনারা গুনাহ নিয়ে চিন্তিত এটা আপনাদের জন্য ভালো যারা আপনারা রাতে ঘুমাইতে গেলে কষ্ট হয় যে উফু আমি গুনাহ থেকে বেরোতে পারলাম না রমাদানটা চলে গেল আমি কি করলাম যারা আপনারা চিন্তিত যে আমি এখনো অবৈধ সম্পর্কে সম্পর্কিত হয়েছি আমি এখনো নেশায় মাতাল আমি এখনো নেশাগ্রস্ত এটা আপনাদের জন্য এই চিন্তাটা ভালো এই চিন্তার উপরে ভিত্তি করে আপনারা রবের কাছে ফিরে চলে আসেন তিনি বলেছেন যে যদি কোনো মানুষ গুনাহ যতই হোক আল্লাহর কাছে ক্ষমা চায় ফিরে আসে ভালো কাজ করে তাইলে আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে শুধু মাফ করবেন না ওই গুনার পরিমাণটাকে নেকিতে পরিবর্তন করে দেবে ভয়ের কিছু নেই আবার ভয়ের অনেক কিছু ভয় পাবো রবকে যাতে রবের ক্ষমা থেকে বঞ্চিত না হই ভয় পাবো রবকে যাতে রবের দয়া থেকে বঞ্চিত না হই ভয় পাবো রবকে রব এত দয়ালু এত কিছু দেওয়ার পরেও যে নাফরমানি আমরা করে ফেলি যাতে রব পাকড়াও না করে সেজন্য আমরা ভয় পাবো দেখুন দিনী ভাইরা একটা হাদিস এটা বলে আমি আমার আজকের খুতবা ইনশাআল্লাহ সমাপ্তি করব আর তা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন আবি হুরায়রা عن النبي صلى الله عليه وسلم فيما يحكي عن ربه تبارك وتعالى ابو هريره رضي الله عنه تلك برنت تلك برن رسول صلى الله عليه وسلم الله الله পক্ষ থেকে رسول صلى الله عليه وسلم تني برننا করেন قال ذنب عبد ذنب فقال اللهم اغفر لي ذنبي কোন বান্দা একটি পাপ করে বলল হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো তখন আল্লাহ تبارك وتعالى বলেন আমার বান্দা একটি পাপ করেছে অতঃপর সে জেনেছে যে তার একজন প্রভু আছে যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন অতঃপর সে আবারও পাপ করল এবং সে বলল হে প্রভু হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার পাপকে ক্ষমা করুন
তখন আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা বলেন আমার বান্দা একটি পাপ করেছে অতঃপর সে জেনেছে তার একজন রব রয়েছে প্রভু রয়েছে যিনি পাপ ক্ষমা করেন অথবা ওই পাপের কারণে তাকে পাকড়াও করেন সুতরাং সে যা করুক আমি আমার বান্দাকে ক্ষমা করলাম মানে আপনি পাপ করেছেন ক্ষমা চেয়েছেন আল্লাহ বলতেছে যে আমার বান্দা তার পাপ করেছে এবং সে জানে তার একজন রব আছে এই পাপটাকে কেন্দ্র করে তাকে ধরবে অথবা এই পাপটা তার ক্ষমা করবে কে আছে আল্লাহ বলছে সে জেনেছে তার রব আছে সে ক্ষমা চেয়েছে আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের রমাদান সিয়াম কিয়াম কবুল করুন কোরআন তেলাওয়াত এবং দোয়া দান সাদাকা জিকির আসকার সৎ ব্যবহার গুনাহ থেকে বিরত হওয়া কবুল করুন তিনি আমাদের মুখের প্রত্যেকটি ভালো কথা সাদাকা হিসেবে কবুল করুন তিনি আমাদের হয়ে যাওয়া প্রত্যেকটি বড় থেকে ছোট ছোট থেকে অধিক পরিমাণ বড় আসমান ও জমিনের মতো বিশাল বড় অপরাধগুলোকে তিনি মার্জনা করে দিন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وقيم الصلاه